হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আমাদের বাসাটি কেমন পরিবেশে অবস্থিত তার একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। বাসাটির এক সাইডে হলো রেল লাইন চলে গেছে, রেলওয়ে যে জংশন, গাজীপুর রেলওয়ের যে জংশন, সেই জংশনের সাথে মিলিত হয়েছে এই রেল লাইনটি। আর এখানে হলো নার্সিং মেডিকেল কলেজ দেখা যাচ্ছে, এটা অবশ্য বাউন্ডারির বাইরে। তো বাউন্ডারির ভেতরে বিল্ডিংয়ের চার সাইডে এরকম আরও অনেক বিল্ডিং রয়েছে কলোনি। আর এক সাইডে গাজীপুরের সদর হাসপাতালের একটা বিল্ডিং দেখা যাচ্ছে, যে এগুলি সবই বাউন্ডারির বাইরে, বাউন্ডারির মধ্যে শুধু এই সামনের বিল্ডিংটা। এইটা, এই বিল্ডিংয়ের নাম সুফলা, এই বিল্ডিংও আমরা এক সময় ছিলাম। এই বিল্ডিংটি আমাদের বিল্ডিংয়ের পেছনেই অবস্থিত। এই বিল্ডিংটি পাঁচতলা আর আমাদের বিল্ডিংটি আসলে তিনতলা, যার কারণে পিছনে কোনো কিছু দেখা যায় না। এত সুন্দর একটা পরিবেশ, মনে হলো আপনাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করি। যদিও এবারই এইটাই আমাদের এখানে শেষ ঈদ, আমরা এরপরে এখান থেকে চলে যাব। তো স্মৃতি করে ধরে রাখার জন্য এই পরিবেশের ভিডিওটা করা, আপনাদের সাথে শেয়ার করা। সূর্য তখন অস্ত যাবে এমন অবস্থা। এটা হলো আমাদের পানির ট্যাঙ্কি। তো এই এলাকায় একসময় পানির খুবই অভাব ছিল, তো সেই অভাব নিরসনের জন্য একটা পানির ট্যাঙ্কি তৈরি করা হয়। আর অপোজিটে দেখা যাচ্ছে মাঠ, আর এই দিকে দেখা যাচ্ছে যে রাস্তা, এই রাস্তাটা টিন সিটের দিকে চলে গেছে। সাধারণত বিকেলবেলা ছাদে গেলে অপূর্ব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। এটা হলো আমাদের বিল্ডিংয়ের সামনেই যে বাগানগুলি আছে, এখানে সামনে বিস্তৃত জায়গা, সেখানে সবাই বাগান করে। তো বিকাল হলে এবং সকাল হলে সবাই দেখা যায় যে বাগানে কাজ করতে বের হয়। আমারও এখানে ছোটোখাটো একটি বাগান ছিল, তো আমরা চলে যাব দেখে বাগানটি আর করা হয়নি।